সকল সৃষ্টির সেরা আমরা অন্যান্য মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির পরেও তাদের উপর আল্লাহর অবশপ্ত বর্ষণ করেছেন যেমন শয়তান শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন শয়তানকে আবার কি করেছেন অভিশপ্ত হিসাবে ঘোষণা করেছেন সাপ সৃষ্টি করছেন সাপ একটা মাখলুকাত সাপ সৃষ্টি করছেন সাপ প্রে আল্লাহ নবী বলেছেন যেখানে পাইবা ওখানেই তাকে হত্যা করে দিবা যেই গোলা ক্ষতিকারক প্রাণী আরেকটি রয়েছে কুকুর যেই কুকুর আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই কুকুর সম্পর্কে অভিশপ্ত প্রাণী বর্ষণ করেছেন যেই মসজিদে যেই জায়গাতে কুকুর আসে যেই জায়গা যেই পাত্রের মধ্যে কুকুর মুখ দেয় ওই পাত্রকে সাত দিন বিজেয়া রাখার কথা বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকাতকে আবার তাদের কারণে তাদের বিষাক্ততা তাদের অপবিত্রতা তাদের কতগুলো আচরণের কারণে আমার আল্লাহ তাদেরকে আবার কি করে দিয়েছেন অভিশপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করেছেন এখন শয়তান যেই শয়তান সকল ফেরাস্তাদের সর্দার ছিল ইবলিশ ওই শয়তানকে জাহান্নামিন মালাউন বানিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন শয়তান নাফরমানি করেছে আল্লাহর আদেশ অমান্য করেছে একদিন কি যে সাজদা দেয় নাই আদম রে কর সকলে সাজদা করলো ইল্লা ইবলিসা লিসাজিদিন আর কি করলো না ইবলিস সাজদা করলো না যাহার কারণে তাকে জাহান নামি বানাই দিল তার অহংকার ছিল আর আমরা পাস আক্তনামাজ ছেড়ে দিচ্ছি আমরা পদে পদে কদমে কদমে শ্বাস নিশ্বাসে চলা ফিরা উঠা বসা সকাল সন্ধ্যা কোনো শিডিউল নেই যেই কোনো মুহূর্তে আল্লাহর নাফর মানে করি যেই কোনো মুহূর্তে মুখ দিয়ে মিথ্যা কথা বলি যেই কোনো মুহূর্তে হাত পা দিয়ে আমরা কি করি আমরা অপরাধ করি গোনা করি গোনা করার পরেও আমার আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন সুবাহান আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আমরা গুনাগার হওয়ার পরও আমাদেরকে শ্রেষ্ঠ জীব শুধু দুনিয়াতে নয় পরকালেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন আঠারো হাজার সৃষ্টি করেছেন শুধু আমাদের হেদমতের জন্য সুবাহ আল্লাহ ক্ষুদ্র পিপিলিকা পিপিলিকাতে থেকে ধরে যত ক্ষুদ্র আছে সব কিছুই আমার আল্লাহ তালা আমাদের খ্যাদমতের জন্য সৃষ্টি করেছেন আমরা এত নাফরমানি করি আমার আল্লাহ তবু আমাদেরকে এত ভালোবাসেন সোহান আল্লাহ বলি একটু চিন্তা করলে দেখা যায় যে আসলে কথাগুলো তো ঠিক আমি এত নাফরমানি করি এত কথা বলি এত মিথ্যা কথা বলি এত অপরাধ করি পাঁচ সত্য সলাতে আদায় করি না ষাট বছর সত্তর বছর আমার জীবন হয়ে গেছে আমি ষাট বছর পর্যন্ত সলাতে আদায় করলাম না যখন মৃত্যু বনিয়ে আসলো তখন আল্লাহর কথা মনে হলো আল্লাহর কথা মনে হয়ে যাওয়ার পরে কি করলাম দশ বছর পাঁচ বছর আল্লাহরে সাজা দিলাম বাকি পঞ্চাশ বছর আমি নাফরমানি করলাম ওই বাকি পঞ্চাশ বছর আমার আল্লাহ আল্লাহ তালা ওই সাজদা দেওয়ার কারণে ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ আর ইবলিশ ক্ষমাপ্রাপ্ত হলো না কিসের জন্য তার অহংকার ছিল তার অহংকারের কারণে তাকে কি করলো না আমার আল্লাহ ক্ষমা করলো না তাকে জাহান নামি মনে দিল এই কারণে অহংকার কোনো কিছু করা যাবে না অহংকার এত বড় জিনিস অহংকার সব কিছু ধ্বংস করে দেয় আগুন লাগলে যেমন ঘর বাড়ি পুড়িয়ে সারকার করে দেয় অহংকার এমন জিনিস নিজেকে বড় মনে করা নিজেকে প্রবাসী মনে করা ক্ষমতা দর অধিকারী মনে করা এমন মনে করা অহংকারের একটা অংশ আর এই গোলা করলে আল্লাহ তো তোমাকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিবে যেমন পুরে সাই হয়ে যায় আগুনে যেমন কোনো কাট কোনো লাকড়িকে সাই করে দেই অহংকার করলে আপনার জীবনে সব কিছু বরবাদ করে বলি আমি গত জুমায় আলোচনা এর আগের জুমায় আলোচনা করেছিলাম যে দোয়ার পর্ব নিয়ে সৈহল বোহারি থেকে যে আমরা গত এর আগের জুমায় যে প্রমাণ হলো যে আমরা দোয়া যেই কোনো মুহুর্তে করা যায় এটার কোনো এটা করলে শিরিক হবে না বেদাত হবে না দোয়া করা যায় সহিহুল বুহারি থেকে আমরা পেয়েছি আজকে আমরা কিছু সলাদ নিয়ে সলাতের আদায় নিয়ে কিছু আমরা প্রসঙ্গে ইহার পরে এবং আগে অনেক সময় ফজর সলাত আদায়